সিটের উপরে তো আমি আস্থা রাখি না। আমার যেটা সিবিআই তদন্ত আমি কোর্ট মনিটরি চেয়েছিলাম, আজকে সিঙ্গেল বেঞ্চ সিবিআই খারিজ করে দিয়েছে। কিন্তু সিবিআই খারিজ করে দিলেও সিঙ্গেল বেঞ্চ, কিন্তু আমি এরপরে তো ডিভিশন বেঞ্চে যাব। কেন যাব? আমি না হলে ন্যায় বিচার পাবো না। ডিভিশন বেঞ্চেও আমার একই কথা, একই ব্যাখ্যায় থাকবে, আমার কোর্ট মনিটরি সিবিআই তদন্ত দেওয়া হোক। চার মাস আমার আনিস খুনের সময় ব্যক্তিগত হয়ে গেল, সিট কিছুই কাজ করে যায় না, সিট খালি দিয়ে গেছে, পুলিশ এসেছে, পুলিশ এসে ভুল করে গেছে। তাহলে পুলিশ কেন এলো, কিসের জন্য ভুল করে গেল? আর আমার আনিসকে উপরে গেল পুলিশ ধরতে, পুলিশ মেরে নাও ফেলে দিয়ে গেল, কিন্তু সিট সেই সব কিছু তথ্যই দেয়নি। বিচার ব্যবস্থা যদি ঠিক থাকতো, সিট যদি সেই কাজ করে যেত, তাহলে এই দুজন যে আবার জামিন পেয়ে গেল, তাহলে সেই ভরসায় আমি কিসের জন্য থাকবো? সে ভরসা আমি সিটের উপর করি না। তো আমি আবার ডিভিশন বেঞ্চে গিয়ে আমার কোর্ট মনিটরি সিবিআই চাই আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।